এর ভিতরে অনেক কিছু হয়েছে, ডেভেলপ হয়েছে। যেমন সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে অক্টোবরের 1 তারিখ থেকে 7টা প্রতিদিন প্রতি সপ্তাহে 8টা করে ফ্রিকোয়েন্সি দিয়েছে। অর্থাৎ অক্টোবরের 1 তারিখের থেকে আমাদের 3টা ফ্লাইট যাবে জেদ্দা, 2টো যাবে রিয়াদ, 3টা যাবে দাম্মাম। প্রতি সপ্তাহে এই 8টা ফ্লাইট যাবে। আমাদেরকে অনুমতি দিয়েছে, কিন্তু এখন আবার আরেকটা অনুমতি নিতে হয়, ল্যান্ডিং পারমিশন নিতে হয়। এটা সব এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তো বিমান সে ল্যান্ডিং পারমিশন চেয়েছে, এখনও পায়নি। আমরা আশা করছি হয়তো আজকালের ভিতরে ল্যান্ডিং পারমিশনটা পেয়ে যাবে। এই ল্যান্ডিং পারমিশনটা পেলে বিমান তার সবগুলো ফ্লাইট ওপেন করে দেবে, কমার্শিয়াল ফ্লাইটগুলো ওপেন করে দেবে। এছাড়াও সৌদি আরব যেহেতু আমাদেরকে বিমানকে পারমিশন দিয়েছে, সৌদি আরবকে সপ্তাহে 2টো ফ্লাইট অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছিল। সৌদি আরব যদি আমাদের কাছে আরও ফ্রিকোয়েন্সি চায়, তাহলে আমরা তাদেরকে আরও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবো, যাতে প্রতিদিন 1টা করে ফ্লাইট তারা পরিচালনা করতে পারে। আমি নিজেই পার্সোনালি এখানকার যে সৌদি যে ওদের কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বলেছি, আর আমি তাদের ভিসা বৃদ্ধির একটা জটিলতা আছে, যদিও এটা আমার ফাংশন না, কাজে নয়, তারপরও আমি আমাদের পররাষ্ট্র সচিব মহোদয়কে অনুরোধ করেছি, তিনি যেন আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে বিষয়টা ফয়সলা করে। আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে ফিরে যেতে চান, তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা নতুন করে 1টা টিকিটও বিক্রি করব না। শুধুমাত্র যারা বাংলাদেশ বিমানের টিকিট কেটে বাংলাদেশে আসছে, তারা ওই টিকিটে যাতে ফেরত যেতে পারে, তাদের টিকিটগুলো আগে আমরা এনশিওর করব। এবং এর জন্য আমরা বাড়তি টাকা নেব না, এই কথাটা কিন্তু আমরা বারেবারে বলছি। আমরা নতুন করে 1টা টিকিটও বিক্রি করব না, এবং টিকিট রিকনফার্মের জন্য বাড়তি কোনো টাকাও নেব না। কিন্তু তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, আমরা ল্যান্ডিং পারমিশন পাওয়ার সাথে সাথে আমাদের সব এয়ারলাইন্স এই প্রতিদিনের এয়ারলাইন্সগুলো আমরা ওপেন করে দেবো, ফ্লাইটগুলো আমরা ওপেন করে দেবো। টিকিট বুকিং না, তারা টিকিটটা রিকনফার্ম করবে, তাদের তো টিকিট কাটাই আছে। আমরা এখন এটা নির্ভর করছি, আমরা সৌদি আর থেকে আমরা ল্যান্ডিং পারমিশন পাওয়ার পরে আমরা আশা করছি হয়তো আজকালের ভিতরে আমরা পেয়ে যাবো, পেলে আমরা আমাদের ফ্লাইটগুলো ওপেন করে দেবো। এখন আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্রবাসী ভাইদের কাছে যারা যেতে চাচ্ছেন, আপনারা এখন বিমান অফিসে ভিড় করবেন না। আমরা আপনাদের কাছে ছাড়া কারো কাছে অগ্রিম 1টা টিকিটও বিক্রি করব না। আপনাদের টিকিটটা আগে রিকনফার্মের পরে যদি কোনো টিকিট থাকে, আমরা নতুন করে টিকিট ইস্যু করব। কাজে আপনারা অস্থির হবেন না, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এই টিকিটগুলো আগে ইনশিওর করব। আমি আজকে এখানে যে সৌদি এয়ারলাইন্সের যে কান্ট্রি ম্যানেজারের নেই, দেশে নেই, বাংলাদেশে নেই, তার পরে যিনি আছেন ওমর খায়াম, তার সাথে কথা বলেছি। তারা 30 তারিখের ভিতরে 4টা ফ্লাইট চালাচ্ছে। আমি বলেছি আপনারা যদি সপ্তাহে 1টা করেও ফ্লাইট চান এখন, আমরা দেবো, কিন্তু আপনারা আমাদের কাছে চাইতে হবে। তো আমি বলেছি আপনারা চান, আমরা বাড়তি ফ্লাইট দিয়ে দেবো।